নমস্কার, সবাই কেমন আছো? আজকে পয়লা বৈশাখের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সাকরাইনের দিন, তো কে কে সাতপথ খাবা অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি কিন্তু আজকে সাতপথ রান্না করতেছি, ঠিক আছে? বেগুন ভাজি করেছি, আলু ভাজি করেছি, মিষ্টি কুমড়ো ভাজি করতেছি। দেখো আমি আজকে কী কী রান্না করি। আজকে আরকানের দিন, তো আজকে আমরা অনেক পদ রান্না করি এবং সেটা আমরা খাই। কারণ আজকে আমাদের এখানে মানে হিন্দুরা যারা আছে তারা তো আজকে মাছ মাংস খাবে না, সে তারা অনেক পদ খাবে, যেমন সাত পদ, বেগুন ভাজি, আলু ভাজি, টক ডাল, মানে আম দিয়া, তারপরে আপনার আর অনেক কিছু আছে, সেটা আপনারা দেখেন। আমি সাত পদ রান্না করতেছি কিন্তু, তো কে কে সাতপথ খাবা আজকে অবশ্যই কমেন্ট করে জানাবা। ওকে, তো আমি কিন্তু কুমড়ো ভাজতেছি, দেখছো আমার কুমড়ো ভাজা শেষ, এখানে রাখি, এখন কুশি ভাজি করব। গরম বাবা গরম, এটা নাও আলু ভাজিয়া, এইখানে বসে বসে খাম। মামা লবণ দিয়ে দিলাম। আজকে কিন্তু হিন্দুরা যারাই আছে না কেন, সবাই কিন্তু আজকে সাত পদ রান্না করবে এবং সবাই মিলে খাবে। হলুদ মরিচ, পেঁয়াজ কুচি ভাজবো, আর হচ্ছে আমি সরিষা, কাঁচা মরিচ, হলুদ দিয়ে এখন বাটবো, ঠিক আছে? এটা দিয়ে হবে ঢেঁড়স ভাপা, ঢেঁড়স ভাপা হবে। তো আগামী দিন পয়লা বৈশাখ, সবাইকে অবশ্যই পয়লা বৈশাখের শুভেচ্ছা রইল। কারণ আজকে হিন্দুরা কিন্তু অনেক পদের আয়োজন করতেছে, সেটা আপনারা দেখতে পারতেছেন। যেহেতু আমি আজকে মাটির চুলো রান্না করতেছি, তো নাড়তেছি বাড়তেছি, একবারে ফিনিশ করে বাড়তে হবে। তো আজকে কার কার বাসা সাত পাত রান্না হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বাটাও সে, আমার ভাজিও সে, প্রচুর গরম। খুশি ভাজা শেষ, এবার আমি ঢেঁড়স ভাপা করবো, শুকনো মরিচ দিয়ে দিলাম, জিরে, এবার দিয়ে দিব ঢেঁড়স, ভালো করে ভেজে নিব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার রান্নার রেসিপিটা, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, আর কে কে সাতপথ খাইলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন।